আরব থেকে জানতে চেয়েছেন যে একজন মর্যাদা কি জি আলহামদুলিল্লাহ যুগপযোগী প্রশ্ন করেছেন যে যিনি আজান দিচ্ছেন পাশাক্ত সলাতে নিয়মিতভাবে বা অনিয়মিতভাবে এইরকম মুওয়াজ্জিনের কি মর্যাদা রয়েছে আবু সাইদ ক্ষুদ্রি রাজিউল্লাহ তারানহুতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাই সালামের সাথ করেন য়াজ্জিনের আজানের ধনী জিনু ইনসান সহ যত প্রাণী শুনবে কেয়ামতের দিন সকলে তার জন্য সাক্ষ্য প্রদান করবে সুবাহানুল্লাহ বেহমদি সুবাহানুল্লাহ অত্র হাদিস থেকে বোঝা যায় যে মুয়াজিনের আজানের ধ্বনি জিনু ইনসান সহ যত প্রাণী শুনবে কেয়ামতের দিন সকলে তার জন্য সাক্ষ্য প্রদান করবে এই হাদিস পাবেন শহীব খারিত এবং ইস্কাতুল মাসাবির প্রথম খন্ড ছয়শ ছাপ্পান্ন নম্বর হাদিস উল্লেখযোগ্য এছাড়া রাসুল সাল সাল্লাম এরসাদ করেন যে কেয়ামতের দিন মুওয়াজ্জিনের গরদান সবচেয়ে উঁচু হবে সুবাহানুল্লাহ আহমদে সুবাহানুল্লাহম যা সহি মুসলিমে হাদিস এসেছে এবং মিশকাতুল মাসাবির ছয়শ চুয়ান্ন নম্বর হাদিস যে মুজ্জিনের গরদানটা কেয়ামতের দিন অনেক উঁচু হবে মুওয়াজ্জিনের আজান শেষ সীমা পর্যন্ত সজীব ও নির্জীব সকল বস্তু তার জন্য ক্ষমা প্রার্থনা করে ও সাক্ষ্য প্রদান করে ওই আজান শুনে যে ব্যক্তি সালাতে যোগ দিবে সে পঁচিশ সালাতের সমপরিমাণ নেকি পাবে অর্থাৎ পঁচিশ গুণ নেকি পাবে মুয়াজ্জিন ও উক্ত মুসলির সমপরিমাণ নেকি পাবে এবং তার দুই আজানের মধ্যবর্তী সকল গোনা মাফ করে দেওয়া হবে সোহানুল্লাহ সোবাহানুল্লাহ আজিম যা সুনানের নাসাই এবং মুসনাদে আহমেদ হাদিস মিসকাতুল মাসাবিদ ছয় শত সাতষট্টি নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আজান ও একামতের ধ্বনি শুনলে শয়তান ছোটে পালিয়ে যায় ও পরে ফিরে আসে যা রাসুল সাল্লাই থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যা সই বুখারী এবং মুসলিম হাদিসে হয়েছে মিসকাতুল মাসে ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস যে ব্যক্তি বারো বছর যাবৎ আজান দিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল সুবাহান সুবহানুল্লা আজিম এবং আল্লাহ রাসুল আরও বলছেন তার প্রতি আজানের জন্য ষাট নেকি ও একামতের জন্য তিরিশটি নেকি লেখা হয় সুবান আল্লাহ বহমদে সুবাহানুল আজিম আল্লাহরাসুল বলছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য নয় যে ব্যক্তি এক রানা বারো বছর যাবৎ আজান দিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল আল্লাহ বেহমদে সুবাহানুল আজিম আল্লাহ রাসুল থেকে হাদিস বর্ণিত হয়েছে যা সুনানে ইবনে মাজায় এবং মিশ্কাতুল মাসাবির ছয় শত আটাত্তর নম্বর হাদিস সুতরাং যেহেতু সে বারো বছর যেহেতু এক রানা আজান দিয়েছে তা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে সাথে সাথে অবশ্যই সে ফাঁসাক্ত সালাদ জামাতে আদায় করেছে আল্লাহর নির্দেশ পালন করেছে তাই এমন ব্যক্তির জন্য এমন খোঁজখবরি উল্লেখ থাকে যে যদি এমন ব্যক্তি হয় যে শুধু সে আজানে দিয়েছে না ইসলাম মেনেছে না আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়া পাওয়ার জন্য অথবা ইসলাম মানে দুনিয়ার বাহবা পাওয়ার জন্য এমন ব্যক্তির জন্য এই ঘোষণা হবে না নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দিয়েছে আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল সুতরাং রাসূল সাল্লাল্লা আলাইসাল্লামের আদিস প্রমাণ করে একটানা বারো বছর আজান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় রাসূল সাল্লাল্লা সাল্লাম অন্যত্র বলেন ইমাম হল জামিনদার ও মোয়াজ্জিন হল আমানতদার অথপর তিনি তাদের জন্য দোয়া করে বলেন হে আল্লাহ তুমি ইমামদের সুপদ প্রদর্শন করো ও মোয়াজ্জিনদের ক্ষমা করে দাও সুবান আল্লাহ রহিমদের সুবহান অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাই ইমামদেরকে বলেছেন জামিনদার আর মুয়াজ্জিনদেরকে বলেছেন আমানতদার আল্লাহ রাসুল ইমামদের জন্য দোয়া করেছেন সুপদ প্রদর্শন করার জন্য আর মুয়াজ্জিমের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করেছেন যা রাসুল সাল্লাহ আলাইসালামের এই হাদিস মোসনাদে আহমেদে শুনানি দাউদ এবং জামিয়াত তিরমিজিতে এসেছে মিশকাতুল মাসাবির ছয় শত নম্বর আদি যারা প্রমাণিত বিশেষ করে ইমাম সাহেবদের জন্য লড়াশুল সুপদ প্রদর্শনে দোয়া করেছেন দোয়া করেছেন তার মানে নেতা তিনি দিক নির্দেশনা দিবেন আর মুয়াজিনের জন্য ক্ষমা চেয়েছেন জন্য যে মুিন যদি আজান দিতে কোনো ভুল ত্রুটি করে অথবা কম বেশি হয়ে যায় অথবা সময়ের যে ব্যাপারটা যেহেতু আমানত দ্বারে বেলা বেলা হয়েছে যেহেতু মাগরীবের আজান বা সূর্যাস্তের পরে সায়েম ইফতার করবে বা ফজরের আজান যে সায়েম সাহারি খাবে এই যে বিষয়গুলি আছে আমানতের ব্যাপার আছে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাইকে আমানতদার হিসাবে ঘোষণা করেছেন সুতরাং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এবং পরকালে কল্যাণের জন্যই যে ব্যক্তি আজান দেবে তার বিশেষ মর্যাদা ফজিলত রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম একাধিক হাদিসে বর্ণনা করেছেন এবং বিশেষ করে একটা না বারো বছর আজান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এ কথা রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন সাথে সাথে আরো বলেছেন আজানের জন্য ষাটটি নেকি লেখা হয় ইকামতের জন্য তিরিশটি নেকি লেখা হয় সুতরাং আল্লাহরাবাহ আলমিনের সন্তুষ্টির জন্য মুয়াজ্জিনের মর্যাদা যে আছে এবং থাকবে আল্লাহরাবাহ আলমিনের সন্তুষ্টির জন্যই যেন প্রত্যেক মুয়াজ্জিন এই দায়িত্ব পালন করে যায় আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আলাম সালামু আলাইকুম আহমতুল্লাহ